আজকে আমি আপনাদেরকে দেখাবো ভুটাঙ্গের একটা সুন্দর ব্রিজ, ভুটাঙ্গের আরেকটা ব্রিজ, সঙ্গে একটা ভুটাঙ্গের ছোট একটা মার্কেট, ভুটাঙ্গে থাকা দামি দামি গাড়িগুলো, আর ভুটাঙ্গে অনেক অনেক রকমের গাড়ি আছে। ভুটাঙ্গের একটা টেম্পল দেখাবো আপনাদেরকে, ভুটাঙ্গের টয়টা কোম্পানির গাড়ি অনেক চলে। ভুটাঙ্গের আপনাদের পাহাড়ের যেগুলো ঝর্ণা আর ব্রিজটা কীরকম করে ভুটাঙ্গে করে, ভুটাঙ্গের একটা গেট আর পাহাড়গুলা দেখাবো। এক্সিট রুম হয় এটা, একটা নতুন ব্লকের সঙ্গে আমি রফিকুল ইসলাম, আপনারা দেখছেন রফি ব্লক। আমি আজকে দেখাবো আপনাদের একটা ভুটাঙ্গের সুন্দর একটা ব্রিজ। আর এই ব্লগটা যারা দেখবেন, যারা ভুটাঙ্গে আসেন নাই, আসবেন আসবেন বলে ভাবছেন, তো আমার সম্পূর্ণ ব্লগটা দেখলে আপনারা দেখতে পারবেন যে ভুটাঙ্গে কী সুন্দর সুন্দর পাথরের নদী, কী সুন্দর সুন্দর ব্রিজ, সম্পূর্ণ কীভাবে আপনারা বাড়িতেই থেকে দেখতে পারবেন। ব্লগ যদি সম্পূর্ণ দেখেন, আপনারা বাড়িতে বসে থাকে দেখতে পারবেন ভুটাঙ্গের সুন্দর সুন্দর ব্রিজ, পাথরের নদী। আশা করছি সম্পূর্ণ ব্লগটা দেখেন আর ভুটাঙ্গের ভালো ভালো কিছু দেখে নিন আপনারা। মানুষের অনেক কিছু দেখার মন চায়। যদি আপনারা হয়তো ভুটান আসে দেখেন নাই, আমার রফি ব্লগটা দেখবেন, রফি ব্লগটা সাবস্ক্রাইব করে নেবেন, দেখেন ভুটানে কত সুন্দর পাহাড়ের নদী। এটা একদম পাথর, এই নদীটার মধ্যে অনলি পাথর, বড় বড় পাথর। আমরা যে ঘর বাড়ি বানাই, পাথরগুলো ম্যাক্সিমাম ভুটানে থেকেই যায়। ভুটানে পাথর আর বালুর দাম অনেক কম। এটা দেখেন কি সুন্দর একটা ব্রিজ, শাওরার ব্রিজ যারা দেখছেন কলকাতায় এসে, ওইরকম টানা দিয়ে এই ব্রিজটা রাখছে, এত সুন্দর লাগে। যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন, আসেন এই ব্রিজটা নিজের চোখে দেখেন কত সুন্দর লাগে। আর ব্রিজটা দেখলে আপনারা মনে রাখতে একটা কথাই মনে হবে যে হাওড়ার ব্রিজ যারা যারা দেখছেন ওই রকমই টানাই এই ব্রিজটা রাখছে। আর এই ব্রিজের সঙ্গেই পাহাড়টাও আপনারা দেখে নেন, আর অনেক কিছু আইলে এখানে দেখতে পারবেন ভুটাঙ্গে। আপনারা দেখেন ব্রিজটার উপর দিকে কীরকম কত ভালো লাগছে।
অনেকেই তো বলেন ভুটান গরিব রাষ্ট্র, ভুটানে ওইরকম কিছু নাই, ভুটানের গাড়ি দেখে আপনাদের কি মনে হলো যে ভুটান গরিব রাষ্ট্র? তাই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাইছি যে আমার মনে হয় না যে আমি যতটুকু দেখলাম এতটুকু এরিয়া গরিব রাষ্ট্র। তো গাড়িগুলো, বিল্ডিংগুলো ব্রিজের দুই পাশে বা ব্রিজগুলো পাহাড়ের পাহাড়গুলো প্লাস দুই একটা পাথরের নদী, যেগুলো পাথর দিয়ে আমরা ঘর বানাই, বালুই বালিগুলা অনেক কিছুই দেখলাম। যতটুকু এরিয়া আমি দেখলাম 2-4 কিলোমিটার, আমার কাছে লাগলো না যে ভুটানটা গরিব রাষ্ট্র। তো আমার কাছে এরকম লাগলো যে না, ভুটানটা আমরা গরিব রাষ্ট্র বলাটা অল্প ভুল হয় নাকি? তো হয়তো যারা জানেন তারা হয়তো ভালো জানেন, তো জানে নেবেন। আমি যতটুকু দেখলাম অনেক ভালো লাগলো, ভুটানের পরিবেশ, ভুটানের মার্কেট, ভুটানের পাথরের নদী, ভুটানের মানে ব্রিজগুলো অনেক কিছুই বহুত ভালো লাগলো। দেখতে থাকেন রফি ব্লগ, রফি ব্লগ পারলে সাবস্ক্রাইব করে নেবেন। এটা গেট হয়। তো আমি ভুটানের অনেক কিছুই দেখলাম। এটা ভুটান আসার পরে আমি যেটা ভোটার আইডি কার্ড দিলাম, এই আইডি কার্ড দেওয়ার পরে আমাকে ভুটান সরকার একটা কার্ড দিছিল, ওই কার্ডের জরিয়তে আমি ভুটানটা ঘুরে বেড়াইলাম। তো ভুটান এসে অনেক কিছুই ভালো লাগলো, অনেক কিছুই দেখলাম, আপনাদেরকে রফি ব্লগের দ্বারা দেখাইলাম। এটা হলো অ্যান্টি রুম, এই রুমে এই কার্ডটা জমা দিতে লাগবে। তো এখানে আমি কার্ডটা জমা দিলাম, আমার ভোটার আইডি কার্ডটা আমাকে ঘুরিয়ে দিল। তো আমি এখন আস্তে 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 দেখে নেন আপনারা, আমি আসা বললাম আমার ভারতে। তো এখান থেকে আমি আমার ব্লগটা আরম্ভ করছিলাম, আপনাদেরকে দেখাইলাম। তো ব্লগটা দেখে যদি আপনাদেরকে ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, রফি ব্লগটা আগবাড়ে যাওয়ার জন্য সহায় করবেন, আর আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমার যদি কিবা ভুল হয় নিজের ভুলে ক্ষমা করে দিবেন। তাই আজকের রফি ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করছি। দেখতে থাকেন রফি ব্লগ। বা